ना सिर काकर टाकर बम्बे ओरे पागल होइसे तामी माजे। ব্রেকিং নিউজ। অবশেষে সবার ধারণাই সত্যি হলো, টাকার কাছে হেরে গেল রাকিবের সততা। বিস্তারিত জানতে প্রথমেই ভিডিওতে একটি লাইক দিয়ে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। নাসির তামিমা রাকিব গল্পের শেষ পরিণতি দেখার জন্য বাংলার মানুষ মুখিয়ে ছিল, কিন্তু বর্তমান পরিস্থিতি দেখে মনে হচ্ছে এই গল্পে আরও অনেক চরিত্র, আরও অনেক দৃশ্যপট দেখা আপনাদের এখনও বাকি রয়েছে। কেননা বাংলাদেশে যে টাকা দিয়ে আইনকে পকেটে ভরে রাখা যায় সেটি আবারও একবার প্রমাণ হয়ে গেল। আপনাদের অবগতির জন্য নাসির এবং তামিমা সম্পর্কিত নতুন যে নিউজটি প্রকাশ করা হয়েছে এবং এই নিউজটি একযোগে বাংলাদেশের সকল মূলধারার গণমাধ্যমে প্রকাশ করা হয়েছে। নিউজে বলা হয়েছে যে নাসির ও তামিমার বিরুদ্ধে মামলার তদন্ত প্রতিবেদন 2 মে। অন্যের স্ত্রীকে বিয়ে করার অভিযোগে ক্রিকেটার নাসির হোসেন ও তার স্ত্রী তামিমা তাম্মির বিরুদ্ধে করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী 2 মে নির্ধারণ করেছে আদালত। গতকাল বুধবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম এই আদেশ দেন। আদালতে গতকাল এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল, কিন্তু তদন্ত প্রতিবেদন দাখিল না করায় বিচারক আগামী 2 মে নতুন দিন ধার্য করেন। এর আগে গত 24 ফেব্রুয়ারি ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিমের আদালতে মামলা করেন তামিমার সাবেক স্বামী রাকিব হাসান। আদালত তদন্ত করে পিবিআইকে প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দেন। মামলার আর্জিতে বলা হয়, তামিমা পেশায় একজন কেবিন ক্রু, তিনি সৌদি এয়ারলাইন্সে কর্মরত রয়েছেন। চাকরির সুবাদে তিনি 2020 সালের 10ই মার্চ সৌদিতে গিয়েছিলেন। মহামারীর কারণে জরুরি অবস্থা সৃষ্টি হইলে সেখানে অবস্থান করেন। এ সময় ফোন এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে রাকিবের সঙ্গে তার যোগাযোগ হতো। আর্জিতে আরও বলা হয়, চলতি বছরের 24 ফেব্রুয়ারি তামিমার সঙ্গে 2 নম্বর আসামির লুচ্চা নাসির কথিত বিয়ের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে তা বাদীর নজরে আসে। বাদী এই ধরনের ছবি দেখে হতবাক হয়ে যান। পরে পত্রিকায় এ বিষয়ে সংবাদ দেখে তিনি ঘটনার বিষয়ে নিশ্চিত হন। এছাড়া তাদের গায়ে হলুদ ও বিয়ে পরবর্তী সংবর্ধনা অনুষ্ঠান যথাক্রমে 17 ও 20 ফেব্রুয়ারি সম্পন্ন হয়, যা ইতিমধ্যে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশ করা হয়েছে। আরজিতে আরও বলা হয়, তামিমা বাদীর সঙ্গে বিয়ের সম্পর্ক চলমান থাকা অবস্থায় নাসিরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। নাসিরকে ফোন করে জানান যে সম্পূর্ণ বিষয়টি সম্পর্কে তিনি অবগত এবং তার কাছে তামিমা আছেন। বাদীর সঙ্গে বিয়ের বিষয় সম্পর্কে চলমান থাকা অবস্থায় তামিমার নাসিরকে বিয়ে করা যা ধর্মীয় এবং রাষ্ট্রীয় আইনে সম্পূর্ণ অবৈধ। আসামির সঙ্গে তিনি অবৈধ বিয়ের সম্পর্ক দেখিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন করেছেন, যা নিকৃষ্ট ব্যভিচার। আরজিতে আরও বলা হয়, আসামিদের এরূপ অনৈতিক ও অবৈধ সম্পর্কের কারণে বাদী ও তার শিশুকন্যা মারাত্মকভাবে মানসিক বিপর্যস্ত হয়েছেন। আসামিদের এহেন কার্যকলাপে বাদী চরমভাবে মানহানি হয়েছে, যা বাদীর জন্য অপূরণীয় ক্ষতি। গত 14 ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে রাজধানীর উত্তরার এক রেস্তোরাঁয় বিয়ের আনুষ্ঠানিকতা সারেন নাসির ও লুচ্চা তামিমা। 17 ফেব্রুয়ারি ছিল এ যুগলের গায়ে হলুদ। এর একদিন পর জাঁকজমকপূর্ণভাবে হয় তাদের বিবাহোত্তর সংবর্ধনা। ওই সংবর্ধনা অনুষ্ঠানের দিনে বেরিয়ে আসে তামিমার প্রথম স্বামীর খবর। ওই দিন উত্তরা পশ্চিম থানায় সাধারণ দাঁড়িয়ে জিডি করেন তামিমার প্রথম স্বামী রাকিব। তো এরকম টাইটেল দিয়ে কিন্তু গতকালকে বাংলাদেশের সকল মূলধারা গণমাধ্যমে নিউজটা প্রকাশ করা হয়েছে। এই নিউজটি দেখার পর আপনারা যারা এতদিন রাকিব তামিমা সম্পর্কিত ভিডিওগুলো দেখে আসছিলেন এবং নাসির তামিমার কঠিন সাজা আবেদন করে আসছিলেন, আপনাদের সবাইকে বিশেষভাবে অনুরোধ করব, অবশ্যই এই ভিডিওর নিচে আপনাদের মন্তব্য জানাতে ভুলবেন না। পিবিআই যে কাজটি করলো, হঠাৎ করে কি এমন হলো যে তারা তদন্ত প্রতিবেদন জমা দেওয়া থেকে বিরত থাকলো, আবার নতুন করে 2 মে নতুন তারিখ নির্ধারণ করা হলো, এর মধ্যে কি কোনো ধরনের কোনো ঘাবলা নেই? আপনাদের কি মনে হয়? হঠাৎ করে এরকম সব কিছু উল্টাপাল্টা হয়ে গেল। আর আপনারা প্রথম থেকে দেখে আসছিলেন যে নাসির তামিমা অনেক কনফিডেন্স, তারা যেভাবে তারা চলাফেরা করছিল দেখে মনে হচ্ছিল না যে তাদের নামে মামলা করা হয়েছে বা তারা কোনো আসামি। তারা যেভাবে চলাফেরা করেছে আপনারা হয়তো ইতিমধ্যেই অবগত রয়েছেন। তাদের বিরুদ্ধে মামলা করার পর থেকে তারা সোশ্যাল মিডিয়াতে খুবই অ্যাক্টিভ ছিল। বিশেষ করে নাসির তামিমার বিরুদ্ধে মামলা করার পর থেকে তারা কিন্তু প্রতিনিয়তই তাদের অশ্লীল অঙ্গভঙ্গি দেখিয়ে টিকটক ভিডিও করে আসছিল এবং তামিমা সুলতানা তামি এখনও কিন্তু এটা চলমান রয়েছে। তার টিকটক যে ভিডিও অর্থাৎ টিকটকে তার যে আইডিটা রয়েছে সেখান থেকে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন টিকটক ভিডিও সে আপলোড দিয়ে যাচ্ছে।
এতে করে তার ছোট্ট মেয়ে তোবা এবং রাকিবের উপর আরও অনেক বেশি প্রভাব পড়ছে। সে যেভাবে অশ্লীল অঙ্গভঙ্গি দেখিয়ে টিকটক ভিডিওগুলো আপলোড করে যাচ্ছিল প্রতিনিয়তই, সেই ভিডিওগুলো দেখে ইতিমধ্যে তার মেয়ে ছোট্ট মেয়ে তোবা ইতিমধ্যেই কিন্তু তার মায়ের সম্পর্কে বিভিন্ন মন্তব্য করেছে যা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। আমি একটা জিনিসই এখনই পর্যন্ত বুঝতে পারলাম না, যেখানে বিয়েটার বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে, অবৈধ একটা বিয়ে, সেখানে আদালত তাদের দুইজনকে আলাদা রাখার নির্দেশ কেন দিল না? সেই আদালতের উচিত ছিল যতদিন পর্যন্ত না এই মামলার কোনো সুরাহা হয় ততদিন পর্যন্ত নাসির এবং লুচ্চা তামিমা অর্থাৎ বারোভাতারি তামিমাকে আলাদা রাখার নির্দেশনা দেওয়া খুবই জরুরি ছিল, তাহলে কিন্তু আমরা একটা আশা পেতাম হয়তোবা এই মামলা সঠিক বিচার করা হবে। তো এখন মামলাটি যে পর্যায়ে রয়েছে বা মামলাটি যেদিকে যাচ্ছে এতে করে আমরা যারা রাকিবকে এতদিন ধরে সাপোর্ট করে গিয়েছি নতুন করে আবার কিন্তু আমাদের মনে সংকট তৈরি হয়েছে যে আসলে আদৌ কি রাকিব ন্যায় বিচার পাবে নাকি রাকিবের সততা টাকার কাছে হেরে যাবে। ইতিমধ্যেই কিন্তু আপনারা এটা নিয়ে অনেক বেশি চিন্তিত রয়েছেন, বিশেষ করে এতদিন আমরা আপনারা যারা রাকিবকে প্রতিনিয়তই সাপোর্ট করে গিয়েছি এবং রাকিব আমাদের সামনে দিনের আলোর মতো সব কিছু পরিষ্কার করে দিয়েছে তার দিক থেকে, এবং রাকিব যে তদন্ত প্রতিবেদন এবং যে প্রমাণপত্রগুলো রাকিব এখন পর্যন্ত সবার সামনে দেখিয়ে দিয়েছে এখনও পর্যন্ত কিন্তু নাসির তামিমা এইগুলাকে মিথ্যা প্রমাণিত করতে পারেনি। এছাড়া নতুন নতুন করে যে তামিমার যে নতুন নতুন যে অপকর্মগুলো কিন্তু সোশ্যাল মিডিয়াতে আস্তে আস্তে কিন্তু বেরিয়ে আসছিল, হয়তো আপনারা ইতিমধ্যে তামিমার যে দুই নাম্বার যে স্বামীটি অর্থাৎ অবৈধ সম্পর্ক যার সাথে ছিল ছয় মাসের অলোক সম্পর্কিত কিন্তু ইতিমধ্যে বেশ কয়েকটি ভিডিও আপনারা পেয়েছেন, এবং অলোকের সাথে তামিমা কী সম্পর্কে লিপ্ত ছিল ইতিমধ্যে কিন্তু আপনারা সেটা অবগত রয়েছেন। তো এত কিছু প্রমাণ পাওয়ার পর, এত কিছু দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যাওয়ার পরেও তাদের বিরুদ্ধে তো কোনো ধরনের কোনো গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হচ্ছে না, আবার নতুন করে নাসিরকে যে সুযোগ সুবিধাগুলো দেওয়া হচ্ছে এটা দেখে আমি সত্যিই হতবাক। একটা ফৌজদারি মামলার আসামি কিভাবে পিবিআই যেখানে তদন্ত করছে পিবিআইকে কিভাবে সে বলতে পারে আমার খেলা রয়েছে আমি আজকে যেতে পারবো না বা উপস্থিত হতে পারবো না? এ থেকে কিন্তু বোঝা যায় অবশ্যই এখানে কোনো না কোনো ঘাবলা রয়েছে। পিবিআই কেন নাসিরকে এত সুযোগ সুবিধা দিবে, সে কিভাবে খেলার অজুহাত দেখিয়ে পিবিআই জেরায় অনুপস্থিত থাকতে পারে, এটা নিয়ে কিন্তু আমরা ইতিমধ্যেই প্রশ্ন তুলেছিলাম, কিন্তু পরবর্তীতে এখনও পর্যন্ত আমরা জানতে পারিনি আজও নাসিরকে পিবিআই জেরায় নেওয়া হয়েছিল কি না। আমরা ইতিমধ্যেই জানতে পেরেছি যে তামিমা এবং তামিমার মাকে পিবিআই জেরা করেছে এবং সব তথ্য প্রমাণপত্র সামনে রেখে তাদের সবাইকে জেরা করা হয়েছে। তো এত তথ্য প্রমাণ দিনের আলোর মতো পরিষ্কার হওয়ার পরেও পিবিআই কেন তদন্ত প্রতিবেদন জমা দিল না, হঠাৎ করে কী এমন হলো তারা তদন্ত প্রতিবেদন জমা দিল না, এটা কিন্তু এখন জনমনে সবারই প্রশ্ন। তো এখন দেখার বিষয় যে মামলাটির রায় কী হয়। এখন যেভাবে তারা পাল্টি নেওয়া শুরু করে দিয়েছে, পিবিআইও কিন্তু পাল্টি মেরে দিয়েছে তারা নতুন করে যে পরিকল্পনাগুলো করেছে। আর আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন, নাসির তামিমা কিন্তু প্রথম থেকেই কিন্তু অনেক বেশি কনফিডেন্স, তারা যেভাবে চলাফেরা করছে তাদের অশ্লীল অঙ্গভঙ্গি দেখিয়ে প্রতিনিয়ত যে টিকটক ভিডিওগুলো আপলোড করে গিয়েছে, এক কথা তারা যেভাবে চলাফেরা করছে দেখে মনেই হচ্ছিল না যে তারা কোনো মামলার আসামি। তারা তাদের ইচ্ছা মতোই চলাফেরা করছিল, তাদের মনে যা আসছিল তাই করতেছিল, এখনও পর্যন্ত সেটাই করে যাচ্ছে। তো এ দেখে বোঝাই যাচ্ছে যে তারা টাকা দিয়ে আইনকে কিনে রেখেছে। প্রথমে আমি যে কথাটি বললাম যে বাংলাদেশে টাকা দিয়ে যে আইনকে পকেটে ভরে রাখা যায় এটা কিন্তু আবারও একবার করে প্রমাণিত হলো। তো অবশ্যই এই বিষয়ে আপনাদের সবার মন্তব্য জানাতে ভুলবেন না। এই বিষয়ে আপনার কী মন্তব্য এবং নতুন করে যে তারিখটি নির্ধারণ করা হয়েছে এই তারিখে কি আবারও কি পরিবর্তন হবে কি না, বা এই তারিখে রাকিবকে ন্যায় বিচার দেওয়া হবে কি না, এই বিষয়ে আপনার মতামত জানাতে ভুলবেন।